আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? গেমিং আবদুল্লাহ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক, কেন র্যাঙ্ক সিজনটা চালু হইতেছে না, এই নিয়ে সবার মনেই একটা প্রশ্ন। তো রীতিমতো আমারও চালু হইতেছে না, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখতে পাইতেছো যে আমারও চালু হইতেছে না। তো এটার সমস্যাটা কী বা কীভাবে সমাধান হবে বা কখন হবে আমি সেটা বলতে চাচ্ছি। তো আমার কাছে যে কনফার্ম নিউজটা আসে আমি সেটাই বলবো তোমাদেরকে, ঠিক আছে বন্ধুরা? তো আরেকটা জিনিস দেখো, মেইল বক্সের মধ্যে কিন্তু আমার কোনো কিছুই রিসিভ হয় নাই এখনও, ঠিক আছে? কোনো কিছুই, কিন্তু আমার সিজন চেঞ্জ হয়ে গেছে, এটা একটা গ্লিচ চলতেছে, হয়তো বা অন্য অনেকের সাথেই এটা হয়েছে। তো সেটা কোনো সমস্যা না, অবশ্যই মেইল বক্সে সব কিছু চলে আসবে। তো আজকের যে সমস্যাটা সেটার সমাধানটা আমি বলে দেই। সেটার কারণটা হইতেছে এই যে, আমাদের এখানে র্যাঙ্কের যে ম্যাপগুলো আছে না, এখানে আমাদের নতুন ম্যাপটা ইয়ে হবে, ঠিক আছে বন্ধুরা? যার কারণে একটু লেট হইতেছে অন্যান্য সিজনে, কিন্তু এই সময়ে চালু হয়ে যায় আমাদের র্যাঙ্ক। এই সিজনে এখন হইতেছে না, কারণ এইখানে আমাদের বারমুডা রিমাস্টার্ড ম্যাপ, তারপরে পরগেটরি, তারপর সবগুলো ম্যাপ এইখানে এক এক করে করবে, ঠিক আছে বন্ধুরা? যার কারণে আমাদের ম্যাচটা চালু হইতেছে না, একটু টাইম নিতেছে। তাছাড়া আমি আমাদের যে গেমিং মডারেটর ভাই আছে মারুফ ভাই, ওনার সাথে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ওনার পেজও আছে, ওনার পেজও আমরা যোগাযোগ করছি। উনি বলছে যে এই কারণেই হইতেছে না, এখানে ম্যাপগুলো সবগুলো অ্যাড হইতেছে না, এখন একটু টাইম নিবে, নতুন ম্যাপটাও আমাদের র্যাঙ্কের মধ্যে চলে আসবে, যার কারণে এটা হইতেছে না, ঠিক আছে? তো যদি এখানে কনফার্ম হয়ে যায় সব কিছু, সেটিং ওরা কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে ওরা সাথে সাথে ম্যাপটা চালু করে দেবে, র্যাঙ্ক মোডটা ওপেন করে দেবে। এটা সম্ভবত ওনারা একদম কনফার্ম নিউজ দিছে, রাত 12টার আগেই হয়ে যাবে, ঠিক আছে? রাত 12টার আগেই ম্যাপটা চলে আসবে, 12:01 থেকে ম্যাপ চালু হয়ে যাবে, নতুন ম্যাপ, ঠিক আছে বন্ধুরা? যার কারণে এইখানে এই সমস্যা হইতেছে। তো এই নিয়ে কারো কোনো টেনশন নেই, ঠিক আছে বন্ধুরা? হয়ে যাবে, এত টেনশনের কি আছে, এটা তো গেমই, তাই না? একটু গ্লিচ হইতে পারে, সব কিছুতেই গ্লিচ দেয় গারেনা, নতুন যে কোনো ইভেন্ট যাই আসে, নতুন কোনো কিছু সব কিছুতেই গ্লিচ দেওয়া বসে থাকে। তো টেনশন নিও না বন্ধুরা, চলে যা, এখনই হয়ে যাবে, তারপরে সাথে সাথে র্যাঙ্ক স্টোর আপডেট হবে, সব কিছুই করতে গিয়ে একটু সময়টা বেশি লাগতেছে। সবচেয়ে বড় কথা এই ম্যাপটা, ঠিক আছে বন্ধুরা? এই যে ম্যাপটা আসবে আমাদের এখানে, এই ম্যাপটার জন্য একটু লেট হইতেছে। তো এখানে তিনোটা ম্যাপ যখন চলে আসবে তোমরা দেখবা, তারপর সাথে সাথেই তোমাদের ম্যাচ স্টার্ট হয়ে যাবে, গেমটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপারে আর বেশি কিছু বলবো না, আমরা চেষ্টা করতেছি একদম কনফার্ম নিউজটা পাওয়ার জন্য, যে আর কি কোনো সমস্যা আছে কি না, বা আজকে চালু হবে কি না। ওনারা কনফার্ম করে দিছে যে আজকেই চালু হবে, শুধু ম্যাপগুলা যে এডিট করা বা ম্যাপগুলা যেই জায়গাতে বসানো সেই কাজটুকু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। অন্যান্য সিজনে তো শুধু ম্যাচ স্টার্ট হইতো আর চলে যাইতো, রেডি দিয়ে দিত, বাস আর কিছু না। এখন তো ওই ম্যাপটার সেটিং করতে যায় ওনারা টাইম নিতেছে, অনেক টাইম লাগতেছে বলতেছে, সব মডারেটর ভাইয়েরা কাজ করতেছে, এডিটররা অনেক পরিশ্রম করতেছে তোমাদের জন্য। তো জলদি হয়ে যাবে, এটা লেট হবে না, ঠিক আছে বন্ধুরা? টেনশন করার কোনো কিছু না, ধৈর্য ধরো, অবশ্যই রাত 12:01 মধ্যেই হয়ে যাবে তোমাদেরটা, তার আগেও হয়ে যেতে পারে, কিন্তু তার আগে হওয়ার সম্ভাবনাটা নাই, ঠিক আছে? ওনারা বলছে 12টাই বাজবে রাত্রের, কারণ এই ম্যাপগুলো সবগুলো সেটিং করে বসাতে হবে, কারণ নতুন ম্যাপটা আসতে চলেছে, তো তার জন্য। তো নতুন ম্যাপটা চলে আসবে, আর চলো নতুন ম্যাপটার কিছু পিক দেখিয়ে দিই। যদি নতুন ম্যাপের ফুল রিভিউ এখন দেখতে চাও দেখাই দিতে পারবো, সমস্যা নেই, তোমরা হয়তো বা অবশ্যই দেখছো ইউটিউবে। এই সেই সমস্যা, আর কোনো সমস্যা নেই। সাথে আমাদের যে র্যাঙ্ক স্টোরটা, র্যাঙ্ক স্টোরটাও আপডেট করবে, যার কারণে একটু লেট হইতেছে, ঠিক আছে? এখানে র্যাঙ্কের যে টোকেনটা এখানেও আপডেট হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি আপডেট করে দিছে ওরা, মেয়ের বান্ডেলটা চলে আসছে, এটা আমি আগে রিসেন্ট অনেক ভিডিওতে আমি বলে দিছি, ঠিক আছে? তো এখন আর বেশি সময় নাই, হয়ে যাবে, শুধু ম্যাপটা, আমাদের যে ম্যাপটা না, এই ম্যাপটাই শুধু এডিট করার বাকি আছে। ওনারা এখানে ম্যাপগুলো বসাবে, বসিয়ে সাথে সাথে আমাদেরকে ম্যাচ স্টার্ট করে দিবে, টেনশন নাই, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা টেনশন নিয়ে, এইটাই ছিল একটা নিউজ, আর বড় কোনো সমস্যা না বা বড় কোনো প্রবলেম না। এই যে এখানে নতুন ম্যাপটা চলে আসবে, আসার সাথে সাথে আমাদের র্যাঙ্ক স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর সবসময় সব ধরনের নিউজ অ্যান্ড আপডেট পেতে চাইলে অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট দিবা, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটাকে লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, যারা টেনশন আছে তারা একটু নিউজটা পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলে সবসময় আপডেটের ভিডিও আসে, প্লাস গিভওয়ে ভিডিও আসে, চাইলে তোমরা আমার রিসেন্টের ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে লাইভ স্ট্রিমে গিভওয়ে হয়, তারপরে আমাদের ইউআইডি কমেন্টসের মাধ্যমে গিভওয়ে, ঠিক আছে বন্ধুরা? তো গিভওয়েতে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।